শাকিব খান ফিল্মসের ছবি পাসওয়ার্ড দীর্ঘ পাঁচ বছর পর প্রযোজনায় ফিরেছেন ঢাকায় ছবির এই নায়ক এর আগে থেকেই শাকিব খানের ভেতরে ছিল চাপা উত্তেজনা সেটাই তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন ভক্তদের মাঝে অন্যদিকে শাকিব ভক্তদেরও আগ্রহের কমতি নেই তার এই ছবিটিকে ঘিরে তাদের জন্য পাসওয়ার্ড ছবির প্রথম দর্শন করালেন এই নায়ক শনিবার সকাল সাড়ে সাতটায় ফেসবুকে শাকিব খানের অফিসিয়াল পেজ থেকে প্রকাশিত হয় পাসওয়ার্ড ছবির প্রথম লুক তাতে এক পোস্টারে দেখা যায় তিন শাকিব খানকে ডিজিটাল আর্টে করা এই পোস্টারটিতে শাকিবের হাতে দেখা গেছে একটি পেনড্রাইভ ছবির পরিচালক মালেক আফসারি জানান ঈদে মুক্তি পেতে যাচ্ছে পাসওয়ার্ড ছবিটি তার আগে ছবির প্রিলুক প্রকাশ করা হল তিনি বলেন এ ধরনের পোস্টার ঢাকায় চলচ্চিত্রে নতুন ছবির গল্প যেমন নতুন এর সব কিছুতেই নতুনত্বের ছোঁয়া রাখতে চেয়েছে কিছুদিন পর ছবির চূড়ান্ত পোস্টার প্রকাশ করব এরপর মুক্তির আগে পর্যায়ক্রমে টিজার ট্রেলার এবং গান প্রকাশিত হবে এদিকে তিনটি গান ছাড়া ছবির শুটিং ও ডাবিং শেষ মালেক আফসারি জানান গান তিনটি শুটিংয়ের জন্য আগামী সোমবার তুরস্কে রওনা হচ্ছেন সবাই গানগুলোর নৃত্য পরিচালক হিসেবে আছেন ভারতের বব ও পবন পাসওয়ার্ড ছবিতে শাকিব খানের নায়িকা স্বপ্নম বুবলি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম